হে জগতবাসী, আশা করব ইনশাল্লাহ সকলে ভালো আছেন। তবে আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে যদি কেউ খেয়াল করে শোনে, তবে আমি মনে করব তার জীবনটা ধন্য হবে। তার জীবনটা ধন্য হবে কেমন? এই পৃথিবীতে কোনো মানুষ যদি শোনে যে ইমুক জায়গাতে তার একটা কারখানা, মিল, ফ্যাক্টরি আছে, এটা আগুনে পুড়ে গেছে, তখন শোনার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেছে। তার মানে কি? কোরআনে আসছে, তোমরা, আল্লাহ বলতেছে, তোমরা কি জানো হুত্তামা কি? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তাহলে হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তাহলে এই কথাটা আল্লাহ বলেছে কেন? যারা এই দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত কিছু যখন এই হৃদয়ের সাথে আপন করে রেখেছে, তখন যখন শুনেছে তার মিল ফ্যাক্টরি পুড়ে গেছে, তার ধন সম্পদ নষ্ট হয়ে গেছে, তখন আস্তে করে এখানে একটা টাচ করে আওয়াজ হয়েছে, তখন কি হয়েছে, তার হার্ট ফেল করেছে। কেন ফেল করেছে? তার হার্টের সাথে সেই সম্পদগুলো বান্ধা ছিল। যখনই শুনেছে যে ওগুলা বরবাদ হয়ে গেছে, তখন তার হাড়ের মধ্যেও একটা টাস করে আওয়াজ হয়েছে। আর আল্লাহ বলেছেন যে তোমরা হুত্তামা কি জানো? হুত্তামা এক প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে। তার মানে হৃদয় অ্যাট্যাক করে, তখন কেউ বাঁচে, কেউ মরে যায়। যাই হোক, তাহলে কোনোদিন কি আমরা শুনেছি যে আমি আল্লাহকে হারিয়েছি, আমি রাসুলকে আর কখনো পাবো না? এই কথা শুনে কি কখনো আমার হার্ট স্টপ করেছে? তাহলে বোঝা গেল কি যে এই দুনিয়াটা কি আমি এখানে ভরে রেখেছি, বেঁধে রেখেছি, যার ফলে এটা শোনার সাথে সাথে আমি শেষ। কিন্তু মৃত্যুর পরে সেই আত্মা ধরবে শয়তানের বেশ, তখন তার দোজকে জ্বালানোর আর থাকবে না শেষ। যাই হোক, তো এখনকার যে মূল কথাটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো যে কেউ জানতে পেরেছে যে সে ইমুক দিন মারা যাবে, বা তার মৃত্যুর সময় খুব কাছে, বা তার হায়াত শেষ, বেশি দিন বাঁচবে না, তখন সেই মনে, সেই মানুষের মনের মধ্যে যখন আসে যে হায় হায় রে, আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমার কি অবস্থা হবে, হায় হায়, আমি তো আল্লাহর কাজ করতে পারলাম না, দুনিয়ার লোভ লালসায় পড়ে তো শেষ হয়ে গেছি, আল্লাহর কোনো ইবাদত করতে পারি নাই, হায় হায়, আমি মরলে কি অবস্থা হবে, তখন শোনেন, হে জগতবাসী, দয়া করে আমার এই কথাটি একটু খেয়াল করে শুনবেন। সেই কথাটি হলো আল্লাহ বলেছে, আমি দয়াশীল, আমি মায়াশীল, আমি কারো প্রতি নির্দয়া নয়, সবাইকে দয়া করি। যখন একটা মানুষ বুঝতে পারে জীবন ভরা পাপ করেছি, জীবন ভরা খারাপই করেছি, ভালো কিছু করতে পারি নাই, তখন তার মনে যখন জাগে যে হে আল্লাহ, বেঁচে থাকতে তো তোমার কাজ করতে পারি নাই, আমি জানতে পেরেছি যে আমার হায়াত বেশি দিন নেই, আমি মারা যাব, হে আল্লাহ, কিভাবে আমি তোমার কাজ করব, কিভাবে তোমার সাধনা করব, কিভাবে তোমাকে আমি খুশি করতে পারবো, আমাকে সেই খুশি করায়, তোমাকে যেন খুশি করাইয়া আমি যাইতে পারি, তখন হায়াত কি কখনো আর বাড়ে? তখন দেখা যায় হায়াত দিন দিন মানুষের কমতেই থাকে। তখন আল্লাহ একটা সুযোগ রেখেছেন। সুযোগটা কি রাখলো? যে আল্লাহ এই সুযোগটা রাখছে যে মানুষ যখন বুঝতে পারে যে বেশি দেন আর বাঁচবো না, আল্লাহকে তো সন্তুষ্ট করতে পারি নাই, তখন আল্লাহ 99 নামের মধ্যে এমন কিছু নাম রেখেছে যেই নামের ডাকলে, যেই নামকে আঁকড়ে ধরলে, নিয়মিত ওই নাম পাঠ করলে, তখন আল্লাহ তাকে সামনে সুযোগ দেয়, হায়াত বাড়াইয়া দেয়, তখন সে আল্লাহকে আরও একটু ডাকতে পারে, আরও একটু ইবাদত করে আল্লাহকে খুশি করে এই পৃথিবী ত্যাগ করতে পারে। তাহলে আল্লাহর সেই নামটি কি, কোন নামটি? সেই নামটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই নামটি হলো, হে জগতবাসী, যদি কারো এরকম কিছু বিষয় হয় যে মেডিকেল সার্টিফিকেট বা বিভিন্নভাবে কেউ জানতে পেরেছে তার হায়াত কম, সে মারা যাবে, সে আর বেশি দিন বাঁচবে না, তখন সেই ব্যক্তিটা যেন ওই নামটি প্রত্যহ
100 বার জপনা করে, যদি বেশি করে তাহলে বেশি ভালো, কমপক্ষে 100 বার যদি জপনা করে তাহলে আল্লাহ তার প্রতি মায়া হয়, এবং সে যখন আফসোস করেছে আল্লাহ তোমাকে খুশি করতে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই, তোমাকে ডাকতে পারি নাই, তুমি আমাকে সুযোগ দাও তোমাকে যেন আরও ডাকতে পারি, কারণ কবরে যখন চলে যাবে একজন মানুষ, কবরে গিয়া যখন যত আল্লাহকে ডাকবে তখন আর হবে না, এটা হাদিস শরীফে আসছে, কিন্তু এই পৃথিবীতে থাকতেই আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে, তাহলে হে আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও তোমার 99 নামের কোন নামের গুণে আমি তোমার সেই ইবাদতগুলো করে যেতে পারবো, এবং সেই নামগুলো আমি ডেকে গেলে তোমাকে আমি এখান থেকে খুশি করে যেতে পারবো। সেই নামটি হলো কি? সেই নামটি হলো ইয়া আখেরু, ইয়া আখেরু, ইয়া আখেরু। এই নামটি যদি প্রতিদিন কেউ 100 বার জপনা করে, 100 বার জপনা করে, এবং বেশি যদি করতে পারে তাহলে বেশি ভালো। তবে ইয়া আখেরু নামটা সবসময় যদি কেউ জপনা করতে থাকে, করতে থাকে চোখের পানির সাথে করতে থাকে, তখন আল্লাহর যখন তার উপরে সুদৃষ্টি হয় এই নামের বলে, তার হায়াত বৃদ্ধি করে দেয় এবং আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হইবার মতো কর্ম আমল করাইয়া তারপরে আল্লাহ তাকে এই পৃথিবী থেকে বিদায় দেন। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি তোলার উদ্দেশ্য, অনেক এই পৃথিবীতে অনেক মানুষ যে বিভ্রান্তি হয়, যে বয়স হয়ে গেছে আল্লাহর নাম ডাকতে পারি নাই, আল্লাহর ইবাদত করতে পারি নাই, এখন তো আর সময় নাই, হায় কি করব, যখন হতাশায় যখন পড়ে যায় তখন আল্লাহ এই হতাশা ব্যক্তিদেরকে এই সুসংবাদটা দিলেন আল্লাহর 99 নামের মধ্যে। তবে এমন সমস্যা যার, এমন কেউ কিছু জানতে পেরেছেন হায়াত কম বেশি দিন আর বাঁচা যাবে না, তখন তিনি বেশি বেশি এই নাম জপনা করবেন, ইয়া আখিরু, ইয়া আখিরু, ইয়া আখিরু সর্বদা জপতে থাকেন। তবে আল্লাহ যদি একবার আপনার দিকে সুদৃষ্টি করে, তবে ইনশাল্লাহ আপনার পরপারের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। হে জগতবাসী, আজকে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, এই হতাশাতে অনেক মানুষ আছে, তাই আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।